গাজীপুরের অভিজাত এলাকা শহর সংলগ্ন ছায়াবিথি চলাচলের রাস্তার পাশে জোর পুকুর, আর তারই পাশ দিয়ে উঠেছে সারি সারি অবৈধ স্থাপনা। আরএস নকশা অনুযায়ী রাজ শ্মশান ঘাট থেকে এই জোর পুকুর হয়ে কর্পোরেশনের পয় নিষ্কাশন ড্রেন যাবে তিতারকুল পর্যন্ত, কিন্তু বাঁধ সেধেছে রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা এসব মার্কেট। এলাকাবাসী বলছেন, নকশা অনুযায়ী ড্রেন না হলে রাস্তা হবে সংকুচিত আর চলাচলে বাধাগ্রস্ত হবেন তারা। 4 ফিট থাক, 5 ফিট থাক, 6 ফিট থাক, 1 ফিট থাক এভাবে ড্রেন যাবে, কিন্তু রাস্তার উপর দিয়ে ড্রেন আমরা করতে দিব না। যারা এই অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তারা পিছনে ইন্ধন দিয়ে এই ড্রেনেজ ব্যবস্থাটা বাধাগ্রস্ত করতেছে। উন্নয়নের সুবিধার্থে রাস্তা তার সরকারি ম্যাপ মোতাবেক হোক, কাজ বন্ধ থাকছে, কেউ একভাবে কাজ করার চেষ্টা করছে, কেউ এসে কাজ বন্ধ করে দিচ্ছে। আইনগত বৈধতা কোর্টের রায়টাই এগুলো কিছুই নাই, নাথিং, এগুলো হচ্ছে বাজে কথা। যারা কোর্টের রায়ের কথা বলছেন তাদেরকে বলেন কোর্টের রায়টা সামনে নিয়ে আসতে। রাস্তার জায়গা দখলের কথা স্বীকারও করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীরা। যতটুকু জায়গা আমাদের রাস্তার মধ্যে পড়েছে ততটুকু জমি প্রত্যেকটা দোকানদার এখানে, তারা যখনই বলবে সিটি কর্পোরেশন রাস্তার কাজ ধরবো আমরা কালকে থেকে, তখনই তারা এটা রিমুভ করবে। সিটি কর্পোরেশন বলছে যে কোনো মূল্যে নকশা অনুযায়ী ড্রেন নির্মাণ হবেই। প্রথমে রাস্তার প্রশস্ততা ঠিক রাখা হবে, কারণ দোকানদার সেখানে বৈধভাবে দোকান স্থাপন করেনি। রাস্তাটি হলো আমাদের, রাস্তা এবং ড্রেনটি হলো আমাদের প্রথম টার্গেট, সেটি জনসাধারণের জন্য নির্মাণ করা হবে, দোকানগুলোকে উচ্ছেদ বা অন্যত্র স্থানান্তর করা হবে। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, দখলদারদের কারণেই পিছিয়ে যাচ্ছে ড্রেন নির্মাণ কাজ আর বৃষ্টিতে ডুবছে গাজীপুরবাসী। ফায়ার সার্ভিসের গাড়ি বিভিন্ন সময়ে এই রোডে চলাফেরা করে, যার জন্য রাস্তাটা প্রশস্ত হওয়ার দরকার। দিনে দিনে রাস্তা মানে বড় হওয়ার পরিপ্রেক্ষিতে আরো দিনে দিনে আরো কমে যাচ্ছে। ড্রেন চালু করতে হলে অবশ্যই এই অবৈধ দখলদারদেরকে এটা মুক্ত করতে হবে। গাজীপুর ছায়াবিথি এলাকায় সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ড্রেনের জায়গা দখল করে আছে প্রভাবশালী একটি মহল। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।